সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানুষের পাশে থেকে কাজ করে চলেন বজবজ দু নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ভূচান বন্দ্যোপাধ্যায়। মানুষের পাশে থেকে কাজ করাটাই তার ধর্ম বলে মনে করেন তিনি। সোমবার দিন শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। 2020 সালের পর আবার 2022 সালে অন্য স্কুলে গিয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন ছাত্রছাত্রীরা। মাঝখানে এক বছর করোনা কারণে পরীক্ষা নেওয়া হয়নি। জীবনে প্রথম বড় পরীক্ষায় তার অঞ্চলের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালেন ভূচান বন্দ্যোপাধ্যায়। এদিন বিভিন্ন স্কুলে গিয়ে গিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা দিলেন তিনি। তাদের হাতে তুলে দিলেন জল, গোলাপ ফুলের পেন। এর পাশাপাশি যেসব অভিভাবকেরা ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে নিয়ে এসেছিলেন তাদেরকেও বসার ব্যবস্থা করে দেন তিনি। সেই সঙ্গে তাদের হাতেও খাবার এবং পানীয় জল তুলে দিলেন ভূষণ বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আত্মবিশ্বাসী হয়ে পরীক্ষা দেওয়ার পরামর্শ দেন তিনি। খুব ভালো পরীক্ষা হবে, চিন্তা কিছু নেই, এমনটাই জানান রাজ্যের মুখ্যমন্ত্রী। স্কুলগুলোতে পরীক্ষার্থীদের প্রবেশের আগে তাদের হাতে শুভেচ্ছা বার্তা তুলে দিয়ে তাদের ভবিষ্যতের শুভকামনা করলেন বজবজ দু নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ভূষণ বন্দ্যোপাধ্যায়। ব্যুদ্ধি আমরা কামনা করি এবং বদ্ধ শান্তিপূর্ণ আজ পরীক্ষা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।